কুলেশ্বর মগুমারিরানি গ্রাম পঞ্চায়েতের সচিবের মর্জিমাফিক কাজে ক্ষুব্ধ সাধারণ মানুষ। পঞ্চায়েত সচিবের স্বেচ্ছাচারিতায় এলাকার উন্নয়নের কাজ বন্ধ দীর্ঘ মাস ধরে উপেক্ষা জেলাশাসককে। মর্জিমাফিক অফিসে আসেন, পরিষেবা নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। সচিবের কাজে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানও। এইভাবে কোনো সেক্রেটারি কোনো হাজার আয়ু হয় না বলে আমি কোনো সেক্রেটারি আজ পর্যন্ত পাই নাই, কিন্তু মিনারালি সেক্রেটারি আজ পর্যন্ত কোনো হাজার আয়ু বানানি মানে সম্ভব হয় না। বিডিও স্যার থেকে আমি বিডিও স্যার জানিয়েছি যে স্যার আপনার সেক্রেটারি তো কোনো হাজার আয়ু হয় না। এটাও তো মনে খুব নিয়া দুঃখ নিয়া বারবার আমি বিডিও স্যারকে আমি অবগত করছি, স্যার এই মিনার সেক্রেটারি নিয়া আমার কোনো নমুনার উন্নয়নমূলক সরকারি কাজ হচ্ছে না, এতে আমার এলাকাবাসী আমার উপরে বিরক্ত আছে, অভিযোগ করছে যে ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন পর্যন্ত একটা রাস্তা, আমরা তো রাস্তা ওয়ার্ক অর্ডার করার পরেও তো যে রাস্তার পাশে যারা বাড়িঘর নিয়ে আসে এরাও তো খবর পেয়ে যায় বা আমরা বলি যে এই রাস্তাটা আমরা করবো, কিন্তু না এখন মানুষও আমরা ঘুরে নারাজ। তবে গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে প্রধানের বিরুদ্ধেও। বছর খানেক আগে ইরানি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নেন নতুন সচিব। কয়েকদিন যেতে না যেতেই নিজের ইচ্ছেতে কাজ করতে শুরু করেন তিনি। পঞ্চায়েত এলাকার মানুষদের কোনো কথাই শুনতে নারাজ। সময় বাধা নেই অফিসে আসার, যখন তখন বেরিয়ে যান চেয়ার ছেড়ে। এলাকার পানীয় জল, রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোগত উন্নয়নের কাজ থমকে গেছে। জন্ম মৃত্যু শংসাপত্রের মতো সাধারণ পরিষেবা পেতেও মাসের পর মাস ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। নাগরিকদের বক্তব্য, জেলাশাসক গৌরনগর ব্লকের ভিডিও সবার নজরে বিষয়টি নিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। Channel the dog.